আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে সাবস্ক্রাইবটা হাইড করে রেখেছেন, আগে যারা যারা সাবস্ক্রাইব হাইড করে রেখেছেন আপনাদের ইউটিউব চ্যানেলের, তো তারা এখন সাবস্ক্রাইবটা কিভাবে পাবলিক করবেন। ঠিক আছে, এখন কিন্তু আমরা আপনাদের সাবস্ক্রাইবটা দেখতে পারছি না, এবং কি আমার সাবস্ক্রাইবটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না। তো কিভাবে এই সাবস্ক্রাইবটা আমরা পুরনো আবার দেখবো, তো এটা কিভাবে করবেন না করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর তো আপনি এখানে কাস্টম চ্যানেলে ক্লিক করবেন। ওকে, তো এখানে কাস্টম চ্যানেল ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন যে আমার সাবস্ক্রাইব 3100, বলতে গেলে 3100 সাবস্ক্রাইব আছে আমার। তো ভিউজ আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি সাবস্ক্রাইবটা পাবলিক করব। এই চ্যানেলটার সাবস্ক্রাইবটা কিন্তু হাইট আছে, তো এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ডিজিটাল ডিরেক্টর ফ্যামিলি। তো চ্যানেলে আমার অ্যান্ড্রয়েড সুজনের এই চ্যানেলটাই দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটায় মেনশনে যাবেন, গেলে চ্যানেলে যাবেন, অ্যাবাউটের আগে চ্যানেলে গেলে ক্লিক করলে আমার এই চ্যানেলটা পেয়ে যাবেন। তো এখানে আমি বিভিন্ন ধরনের গান স্যামস ভাইয়ের গান ছাড়িয়ে আপলোড করি। ঠিক আছে, তো এখন আমরা সাবস্ক্রাইবটা পাবলিক করব। তো এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কাস্টম চ্যানেলসের একটি লেখা আছে, এই লেখাটা, তো এইখানে এই সেটিংসে ক্লিক করবেন। ওকে, এই সেটিংসে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ইন্টারফেস নিয়ে আসা হয়েছে। তো ইন্টারফেস একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আমরা এখন সাবস্ক্রাইবটা কিন্তু হাইড করে রেখেছি। তো এখানে যদি আমি এখানে দিয়ে টিক মার্ক দিয়ে এখানে যদি আমি সেভ করি, তাহলে দেখতে পারবেন যে এখানে আমার সাবস্ক্রাইবটা পাবলিক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক সেভ টু মার্ক ইউর চেঞ্জ। ওকে, তো এখানে আমি মানে সেভ করে দিলেই কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তো হ্যাঁ, আমার চ্যানেলের সাবস্ক্রাইবটা কিন্তু এখন পাবলিশ হয়ে গেছে, এখন সবাই দেখতে পারবে, এবং কি আপনিও আমার চ্যানেলটাতে গিয়ে দেখতে পারবেন যে আমার চ্যানেলে পাবলিক সাবস্ক্রাইবার হয়ে গেছে। যেমন হাইড করে রাখতে, যদি হাইড করে রাখেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না, এবং কি আপনি ছাড়া, তো এখন সবাই দেখতে পারবে। ওকে, তো যদি ভিডিওটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি বুঝে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখবেন, পাশ জায়গার বেল বাটনটা অল করে দিবেন। অল করে দিলে আমাদের সব ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।